জয় গোস্বামী। তার কবিতা পড়লে চারপাশ বিলুপ্ত হয়ে এক আবহমান কবিতার মধ্যে দাঁড়িয়ে থাকি আমি, কিংবা আমার চারপাশটাই তখন কবিতা হয়ে ওঠে, বড় ছন্দময় সুন্দর। সাম্প্রতিককালের জনপ্রিয় এই কবির জন্ম কলকাতা, মূলত আমার আশ্রয়ের কোণে। অনেক ঘাত প্রতিঘাতের পরেও তার কবিতা এমন একটা জায়গা নিয়ে যায় যেখানে দুদণ্ড বসে জিরিয়ে নেওয়া যায়। তারই লেখা একটা কবিতা, প্রিয় কবিতা, অনেকেরই প্রিয় কবিতা, মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্ত। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনব না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষে রাজে, শুনব না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়, খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই ইতল্লাটে, একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘ বালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছি, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলি হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকি আমায়, বৃষ্টি বলে ডাকি আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে এক শাকাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও কি তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বদলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে বনে তাদের লিখবো, লিখেই যাব এক পৃথিবীর একশো রকম, স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা
আমার একারে। ঘর গুজে দিন লিখতে লিখতে, ঘর গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ কি বছর কি মাস, সেসব হিসেব আর ধরে নেই, লেখার দিকে তাকিয়ে দেখি, এক পৃথিবী লিখব বলি একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে মাঠের পরে নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনও, আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণাতলায়, এদিক ওদিক ছুটে বেড়ায় শোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার এই হরিণী।